আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সঙ্গে আছি আমি রাজীব। প্রথমে জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার সংবাদে। যে তিন বিষয় নিয়ে সংকটে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ফের উত্তপ্ত কাশ্মীর, ভারতে আবারও সংঘর্ষ, নিহত দুইজন। নতুন মার্কিন সরকারের উচিত অতীতের ভুল সংশোধন করা, বলছেন হাসান রুহানি। এবং সর্বশেষ থাকছে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারবে না, বলছেন এরদোয়ান। এতক্ষণ প্রধান প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। যে তিন বিষয় নিয়ে সংকটে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি নেতৃত্ব, বিশেষ করে দেশটির প্রবল ক্ষমতাশীল যুবরাজ মোহাম্মদ বিন সালমান, যিনি MBS নামে পরিচিত, তিনি এখন কিছুটা অস্বস্তিকর সময় পার করছেন। সৌদি আরবের ভিতর প্রিন্সের জনপ্রিয়তা অক্ষুণ্ণ রয়েছে ঠিকই, কিন্তু আন্তর্জাতিকভাবে 2018 সালে সৌদি সাংবাদিক জামাল খাশোগির হত্যায় তার জড়িত থাকার অভিযোগ নিয়ে যে সন্দেহের বাতাবরণ রয়ে গেছে তা তিনি এখনও ঝেড়ে ফেলতে পারেননি। এরই মধ্যে আমেরিকায় নতুন প্রশাসন হোয়াইট হাউসে যখন দায়িত্ব গ্রহণের প্রস্তুতি নিচ্ছে, তখন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন স্পষ্ট বলে দিয়েছেন কোনো কোনো সৌদি ইস্যুতে তিনি তার পূর্বসূরির চেয়ে কঠোর অবস্থান নেবেন। সেই ইস্যুগুলো কী এবং আমেরিকা ও সৌদি আরবের ক্ষমতাসীনদের জন্য কেন এই ইস্যুগুলো গুরুত্বপূর্ণ? এই যুদ্ধ লড়াইয়ে জড়িত প্রায় সব পক্ষের জন্যই একটা বিপর্যয়, বিশেষ করে ইয়েমেনের দরিদ্র এবং পুষ্টিহীন জনগোষ্ঠীর জন্য। এই যুদ্ধ শুরু করেছিল হুতিরা, যখন তারা 2014 সালের শেষ দিকে রাজধানী সানায় অভিযান চালিয়ে অবৈধ সরকারকে উৎখাত করে। হুতিরা ইয়েমেনের উত্তর অঞ্চলের পাহাড়ি এলাকার একটি উপজাতি গোষ্ঠী এবং সংখ্যার হিসাবে তারা দেশের জনসংখ্যার 15%-এরও কম। 2015 সালে মার্চে MBS যখন সৌদি প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন, তখন কয়েকটি আরব রাষ্ট্রকে নিয়ে গোপন একটি জোট গঠন করে ইয়েমেনে বিশাল বিমান আক্রমণ চালান। তারা আশা করেছিলেন এই প্রবল বিমান হামলার মুখে হুতিরা কয়েক মাসের মধ্যেই আত্মসমর্পণ করবে, কিন্তু প্রায় 6 বছর ধরে লড়াইয়ের কয়েক হাজার নিহত ও বহু মানুষ বাস্তুচ্যুত হওয়ার পরেও সৌদি নেতৃত্বাধীন এই জোট সানা এবং ইয়েমেনের জন অধ্যুষিত পশ্চিম অঞ্চল থেকে হুতিদের হটাতে পারেননি। এই 6 বছরে দুই পক্ষেই যুদ্ধ অপরাধও সংঘটিত করেছে। ইরানের সহযোগিতায় হুতিরা ক্রমশই আরও নির্ভুল নিশানায় ক্ষেপণাস্ত্র এবং বিস্ফোরক ড্রোন ছুড়ছে সৌদি আরবকে লক্ষ্য করে। তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র এমনকি জেদ্দা পর্যন্ত পৌঁছেছে এবং তেল স্থাপনাগুলোকে আঘাত করতে সক্ষম হয়েছে। ইয়েমেনের লড়াই সবচেয়ে বড় বিপর্যয় ডেকে এনেছে ইয়েমেনের দরিদ্র এবং পুষ্টিহীন জনগোষ্ঠীর জন্য। ইয়েমেনের পশ্চিম উপকণ্ঠে তায়েজে দরিদ্র এক বাস্তুচ্যুত ইয়েমেনি পরিবার আশ্রয় নিয়ে বাস করছে এক গুহায়। অর্থের হিসাবে এই অচল অবস্থা সৌদিদের জন্য বেশ ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে এবং বহু শান্তি পরিকল্পনাই একের পর এক ভেস্তে গেছে। ইয়েমেনের যুদ্ধে প্রাণ হারিয়েছে বহু ইয়েমেনি, কিন্তু সৌদির এই রক্তক্ষয়ের জন্য চড়া আর্থিক মূল্য দিতে হয়েছে, পাশাপাশি দেশের বাইরে তাদের বিরাট সমালোচনার মুখেও পোল্টে হয়েছে। সৌদিরা চায় এই অচল অবস্থা থেকে এমন একটা পরিত্রাণ যাতে অন্তত তাদের মুখ রক্ষা হবে, কিন্তু সৌদিরা তাদের দক্ষিণ সীমান্তে ইরানের একটা শক্ত ঘাঁটি গড়ে তোলা বন্ধের কথা এরই মধ্যে বলেছে। তারা জোর দিয়ে বলছে যে ইরানের সমর্থনপুষ্ট সশস্ত্র মিলিশিয়ারা ইয়েমেনে ক্ষমতা নিয়ন্ত্রণ করবে, এটা তারা কখনোই মেনে নেবে না। তবে সৌদিদের যুদ্ধ চালিয়ে যাবার দিন ক্রমশ ফুরিয়ে আসছে। বারাক ওবামা 2016 সালে তার ক্ষমতার শেষ দিকে সৌদি আরবের প্রতি মার্কিন সহায়তা অনেকটাই খর্ব করেছিলেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর সেটা উল্টে দেন এবং রিয়াদ যত ধরনের গোয়েন্দা তথ্য এবং সামরিক সরঞ্জাম চেয়েছে আমেরিকা তার পুরোটাই দেয়। এখন বাইডেনের প্রশাসন ইঙ্গিত দিয়েছেন যে এই সহায়তা বন্ধ করে দেওয়া হতে পারে। যে কোনোভাবে এখন এই যুদ্ধ শেষ করার জন্য চাপ বাড়ছে।
সৌদি নেতৃত্বের আন্তর্জাতিক ভাবমূর্তি উন্নত করার প্রচারণায় এটা একটা বড় বিপর্যয়। সৌদি আরবের ১৩ জন নারী আন্দোলনকারীকে কারাগারে আটক রাখা হয়েছে, তাদের কাউকে কাউকে ভয়ানকভাবে নির্যাতনের অভিযোগও রয়েছে। তাদের অপরাধ কার্যত নারীদের গাড়ি চালানোর অধিকার দাবি করা এবং পুরুষ অভিভাবকের অধীনে থাকার চরম অন্যায্য পদ্ধতির অবসান চাওয়া। তাদের মধ্যে সবচেয়ে পরিচিত বন্দী লুজাইন আল হাতলুল সহ অনেককেই গ্রেপ্তার করা হয় ২০১৮ সালে। নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা তুলে নেবার ঠিক আগে আগে সৌদি কর্মকর্তারা এখনও অভিযোগ করছেন যে মিস হাতলুল গুপ্তচর বৃত্তির দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন এবং তিনি বিদেশি শক্তির কাছ থেকে অর্থ গ্রহণ করেছেন, কিন্তু এর সপক্ষে তথ্য প্রমাণ সৌদি কর্তৃপক্ষ দেখাতে পারেননি। এদিকে তার বন্ধুরা বলছেন, তিনি শুধু বিদেশে মানবাধিকার বিষয়ে একটা সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন এবং জাতিসংঘে একটি চাকরির আবেদনও করেছিলেন। তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, তাকে আটক অবস্থায় থাকাকালীন প্রহার করা হয়েছে, ইলেকট্রিক শক এবং ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছে, এবং শেষবার যখন তার পরিবার তার সাথে কারাগারে দেখা করতে যায় তখন তিনি প্রচণ্ড কাঁপছিলেন, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। ইয়েমেন যুদ্ধের মতোই এই বিষয়টাতেও সৌদি নেতৃত্বে নিজের জন্য নিজে হাতেই কবর খুঁড়ে রেখেছে এবং এখন মুখ রক্ষা হয় এমন একটা নিষ্কৃতির উপায় খুঁজছে। এই নারীদের দীর্ঘদিন ধরে কারাগারে আটকে রাখা হয়েছে কোনো রকম সাক্ষ্য প্রমাণ ছাড়াই। নিরপেক্ষ বিচার ব্যবস্থা আছে এমন কোনো দেশের আদালতে এদের বিরুদ্ধে মামলাই টিকবে না। ফলে সৌদিদের জন্য এই ঘোলাটে পরিস্থিতি থেকে বেরিয়ে আসার একমাত্র রাস্তা হলো তাদের খুবই মহানুভব হয়ে ক্ষমা প্রদর্শন। তবে ধারণা করা হচ্ছে নতুন বাইডেন প্রশাসন এই বিষয়টি সৌদিদের সাথে উত্থাপন করতে যাচ্ছেন। দৃশ্যত এই ইস্যুটি পর্দার আড়ালে দীর্ঘদিন ধরে চালানো কুয়েতি মধ্যস্থতার সমাধান হয়ে গেছে বলেই মনে হবে, কিন্তু ভিতরে ভিতরে এই সমস্যার শিকড় অনেক গভীরে। প্রেসিডেন্ট ট্রাম্প ২০১৭ সালে রিয়াদ সফর করার কয়েকদিনের মধ্যেই সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মিশরের সাথে মিলে তাদের উপসাগরীয় প্রতিবেশী দেশ কাতারকে খোড়া করে দেবার মতো বিধ্বংসী বয়কট বা বর্জনের পদক্ষেপ নেয়। তাদের যুক্তি ছিল, কাতার ইসলামপন্থী যে দলগুলোকে সমর্থন করছে তাদের কর্মকাণ্ড সন্ত্রাসবাদের পর্যায়ে পড়ে এবং এটা অগ্রহণযোগ্য। ইউএই যেসব অভিযুক্ত সন্ত্রাসী কাতারে বাস করছে তাদের সম্পর্কিত একটি নথি প্রকাশ করে, কিন্তু কাতার কোনো রকম সন্ত্রাসে মদদ দেবার অভিযোগ প্রত্যাখ্যান করে এবং তাদের প্রতিষ্ঠিত ও সুপরিচিত টেলিভিশন চ্যানেল আল জাজিরাকে নিয়ন্ত্রণ করার জন্য এই চারটি দেশের জোটের দাবি মানতে অস্বীকৃতি জানায়। ইয়েমেনে হুতিদের মতোই সৌদিদের একটি ভুল প্রত্যাশা ছিল যে কাতারিরা চাপের মুখে নতি স্বীকার করবে এবং তাদের শেষ পর্যন্ত বশ্যতা মেনে নেবে, তারা তা নেয়নি। এ কারণে কাতারের রয়েছে বিপুল সম্পদ, কাতারের উপকূলবর্তী তেল উৎপাদনের ক্ষেত্র রীতিমতো বিশাল এবং শুধুমাত্র ব্রিটেনের অর্থনীতিতেই কাতারের বিনিয়োগের পরিমাণ ৪০ বিলিয়ন পাউন্ড অর্থাৎ ৫৩ বিলিয়ন ডলার। এছাড়াও তাদের পিছনে রয়েছে তুরস্ক ও ইরানের সমর্থন, এর ফলে যেটা দাঁড়িয়েছে সেটা হলো মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক কয়েক বছরের একটা বিরাট বিভাজন রেখা তৈরি হয়ে গেছে। এর একদিকে আছে তিনটি রক্ষণশীল সুন্নি উপসাগরীয় আরব রাজতন্ত্র, সৌদি আরব, ইইউ এবং বাহরাইন, সাথে তাদের মিত্রদেশ মিশর। অন্যদিকে আছে কাতার, তুরস্ক এবং রাজনৈতিকভাবে ইসলামী যেসব আন্দোলনকে তারা সমর্থন করে, যেমন মুসলিম ব্রাদারহুড এবং গাজায় হামাস গোষ্ঠী। আর এই ধরনের অন্তর্বর্তীকালীন আন্দোলন গোষ্ঠীগুলোর এই চার দেশের জোটের অপছন্দের কারণ এদের তারা নিজেদের অস্তিত্বের প্রতি হুমকি হিসাবে দেখে। তবে ৩.৫ বছর ধরে কাতারকে বয়কটের এই নীতির কারণে দুপক্ষই যে অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। এছাড়াও এর মধ্যে দিয়ে যেটা সামনে এসেছে সেটা হলো উপসাগরীয় এলাকায় আরব সংহতির আদর্শ আসলেই একটা অর্থহীন বিষয়। আর এটা ঘটেছে এমন সময় যখন উপসাগরীয় আরব নেতাদের মধ্যে ইরানের পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উদ্বেগ ক্রমশই বাড়ছে। এই বিবাদ মীমাংসার ব্যাপারে চাপ দিতে প্রেসিডেন্ট ট্রাম্পের দূত হিসাবে জারেড কুশনার উপসাগরীয় এলাকা সফরে গেছেন।
বাইডেনের প্রশাসনও নিঃসন্দেহে চাইবে এই সমস্যার সমাধান। এর আরও একটা কারণ হলো কাতারের আল হুদাইদে রয়েছে বিদেশে পেন্টাগনের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। কিন্তু মধ্যস্থতার মাধ্যমে যে সমাধান মীমাংসাই হোক, সেটার বাস্তবায়নই সবচেয়ে বড় কথা। প্রতিবেশী দেশগুলোকে ক্ষমা করতে কাতারের হয়তো অনেক বছর সময় লেগে যাবে। অন্যদিকে থেকে কাতারের উপর বিশ্বাস পুনরুদ্ধারের জন্য এই চারটি দেশ হয়তো অনেক বছর সময় নেবে। ফের উত্তপ্ত কাশ্মীর, ভয়াবহ সংঘাত, নিহত দুইজন। ফের উত্তপ্ত জম্মু কাশ্মীর। বুধবার সকালে জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলার টিকেন এলাকায় ভারতীয় সেনাদের সঙ্গে স্বাধীনতাকামীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন স্বাধীনতাকামী নিহত হয়েছেন। ভারতীয় পুলিশ জানিয়েছে, দুই স্বাধীনতাকামী নিহত ছাড়াও আরও একজন বেসামরিক লোক আহত হয়েছে। দেশটির পুলিশের এক কর্মকর্তা বলেন, গোপন সূত্রের খবর পেয়ে একটি এলাকা ঘিরে তল্লাশি অভিযান চালু করে কাশ্মীরি পুলিশ। সূত্রের খবর, ভারতীয় যৌথ বাহিনী একটি বাড়িকে ঘিরে ফেললে গুলি চালায় স্বাধীনতাকামীরা। এর পাল্টা জবাবে ভারতীয় সেনারাও গুলি ছোড়ে। নতুন মার্কিন সরকারের উচিত অতীতের ভুল সংশোধন করা, বলছেন হাসান রুহানি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নয়া সরকারের উচিত অতীত ভুল সংশোধন করা এবং পরমাণু সমঝোতায় দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা। তিনি মন্ত্রিপরিষদের বৈঠকে একথা বলেন। রুহানি আরও বলেন, ইউরোপীয় দেশগুলো এই পরমাণু সমঝোতায় দেওয়া প্রতিশ্রুতিগুলো ঠিকমতো মেনে চলেনি। নাতঞ্জ পরমাণু কেন্দ্রে নতুন করে সেন্ট্রিফিউজ বসানো প্রসঙ্গে তিনি বলেন, এটা নতুন কোনো পদক্ষেপ নয়। সমঝোতায় স্বাক্ষরকারী অন্য পক্ষ প্রতিশ্রুতি মেনে না চলার কারণে ইরানও তার প্রতিশ্রুতি বাস্তবায়নের র্যাশের যে সিদ্ধান্ত নিয়েছে তারই অংশ হিসাবে এটা করা হয়েছে। এটি নতুন কোনো সিদ্ধান্ত নয়। করোনা ভাইরাস মহামারীর সময়েও ইরানি জনগণের সঙ্গে মার্কিন সরকারের অন্যায় আচরণের তীব্র সমালোচনা করেন হাসান রুহানি। তিনি বলেন, আমেরিকার বর্তমান শাসক গোষ্ঠী করোনার মধ্যেও ইরানি জনগণকে কষ্ট দিয়েছে, নির্দয় আচরণ করেছে। রুহানি আরও বলেন, আগামী ফার্সি বছরে দৈনিক 13 লাখ ব্যারেল জ্বালানি তেল বিক্রির জন্য প্রস্তুতি নিয়েছে সরকার। তবে নতুন বাজেটকে তেল বিক্রির অর্থের উপর নির্ভরশীল করা হয়নি। তেল বিক্রি থেকে অর্জিত অর্থ ব্যয় করা হবে দেশের নানা ক্ষেত্রের উন্নয়নমূলক কাজে। ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারবে না, বলছেন এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইপ এরদোয়ান বলেছেন, তার দেশের উপর ইউরোপীয় ইউনিয়নের জারি করা কোনো নিষেধাজ্ঞা বড় কোনো প্রভাব ফেলতে পারবে না। তিনি বলেন, এই ব্লকটি কখনো সৎভাবে কাজ করেনি বা তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি। বৃহস্পতিবার শুরু হতে যাওয়া ইউরোপীয় ইউনিয়ন সামিটের প্রাককালে বুধবার আঙ্কারার এক সংবাদ সম্মেলনে এরদোয়ান একথা বলেন। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের সৎ নেতারা তুরস্কের উপর নিষেধাজ্ঞার বিপক্ষে এবং তুরস্ক পূর্ব ভূমধ্যসাগরে তার অধিকার আদায়ে কাজ করে যাবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন এই সকল বিষয়ের উপর আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।